السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনা আজকে নতুন সাবজেক্ট শুরু করব। আমরা যে আলোচনাটা করছিলাম বিশ্বাসের ব্যাপারটা, বিশ্বাসকে মূলত তিনটা ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস, সেকেন্ড হচ্ছিল আখিরাতের উপর বিশ্বাস, এবং তিন নম্বর হচ্ছে রেসালাতের উপর বিশ্বাস। রেসালার মধ্যে আবার তিনটা পার্টের মধ্যে প্রথম হচ্ছিল কি, মালাইকা, কিতাব, রসুল। ঠিক আছে, আমরা মূলত কিতাবের উপর আলোচনা করে ফেলছি, লাস্ট সেশন আমরা শেষ করলাম। কেন আমরা কোরআনে বিশ্বাস করব, কোরআন কীভাবে আল্লাহর কিতাব, সেটা যেমন আমরা মুখে বলি এটা অন্তরে, এটা বিশ্বাসের বিষয়গুলো আমাদের যুক্তিযুক্তভাবে এটা বিশ্বাস করতে হবে। যদি আমরা কোরআনকে নিয়ে ডিল করি তখনই এই বিশ্বাসের জিনিসগুলো আমাদের কাছে শক্তিশালীভাবে ব্যবস্থা করতে হবে। তো সেটা আলোচনা আমরা করার পরে তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিলো রসুলের উপর বিশ্বাস। ঠিক আছে, এই বিষয়টাই নিয়ে আজকে আরও মূলত আমাদের আলোচনাটা শুরু হবে। তো এখন সেই রসুলের উপর বিশ্বাসের বিষয়গুলোর মধ্যে মূল পয়েন্টটা হচ্ছিলো আমরা যেটা বলছিলাম যে কিতাব এখন আমাদের কাছে একমাত্র দৃশ্যমান বিষয়, তাই না? বিশ্বাসের যা কিছু বিষয় আছে সেগুলো বর্তমান সময়ে আমরা সেগুলোর মধ্যে শুধুমাত্র কিতাবটা সামনে পাই, মানে কোরআনকে সামনে পাই, সেটাকে আমরা দেখি, সেটাকে আমরা পড়ি, আর রসুলকে আমরা দেখি নাই। ঠিক আছে, আল্লাহকে আমরা দেখি না, মালায়েকাকে আমরা দেখি না, ইয়াউমুল আখিরে কী হবে সেটা এখনও ঘটে নাই, ঘটতে যাবে। তো কিতাবের মধ্যেই বেসিক্যালি সবগুলোর বর্ণনা লিপিবদ্ধ করা আছে। এটা হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহ স্বয়ং এই কিতাবটা লিখছেন। তো এটা আসলো কীভাবে, এটা মানুষের কাছে আসলো কীভাবে, এবং এটাকে কীভাবে বুঝতে হবে, কীভাবে এটার অধ্যয়ন করতে হবে, সেগুলো কীভাবে জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে সেই জিনিসটার প্রশ্ন যখন আসে তখনই রসুলের প্রশ্নটা চলে আসে। তাহলে কেউ একজন এই কিতাবটা আনছে আল্লাহর তরফ থেকে এবং সেই কিতাবটা ব্যাখ্যা করছেন, সেই অনুযায়ী নিজে জীবনযাপন করছেন, ওনার পরিবারে সেভাবে জীবনযাপিত হয়েছে, ওনার জাতিতে হয়েছে এবং ওনার আশেপাশের সমাজের মধ্যে হয়েছে। এবং শুধুমাত্র সেটা হয় নাই, আমরা বলছিলাম সে কিতাব ইমপ্লিমেন্টেশনের ফলে একটা অজ্ঞ মূর্খ জাতি 23 বছরের ব্যবধানে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে। তাহলে এটা হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের জীবনী এবং কিতাব, এই দুইটা মিলে ওতপ্রোতভাবে জড়িত। সেই জিনিসটাই আমাদেরকে বেসিক্যালি স্টাডি করার মাধ্যমে আমাদেরকে কোরআনের প্রকৃত অনুসরণ করতে হবে, বিশ্বাস কীভাবে করতে হবে, সেই সমস্ত বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি পাবো কার কাছ থেকে, রসুলের কাছ থেকে। এবং রসুল সাল্লাহ সাল্লাম সেটা করে গেছেন, সেটা ডকুমেন্টেড অবস্থায় আমাদের কাছে আছে। অতএব কোরআন এবং সুন্না এই দুইটার আলোচনা যখন হচ্ছে তখন রসুল সাল্লাহ সাল্লামের বিষয়টা আসতেছে এবং সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এখন আমাদের বিশ্বাস করতে হবে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, একই প্রশ্ন, কীভাবে উনি রসুল, কেন উনি রসুল এবং ওনার মর্যাদাটা কী, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। সেই জিনিসটা গুরুত্বপূর্ণ জিনিস, তাই না? তাহলে এই বিশ্বাসের যাত্রাটার মধ্যে আমাদের এই জিনিসটা গবেষণা করতে হবে, এটা নিয়ে স্টাডি করতে হবে, সেই বিষয়টা আমাদের আছে, সেই জিনিসটা আমরা করার চেষ্টা করব। তো আমরা এই আলোচনার প্রথমে আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি, ইসলামে কিছু সম্পর্ক আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে, কিছু রিলেশন। প্রথম রিলেশনটা হচ্ছে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কী, সেই ব্যাপারে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। মানে আল্লাহর সাথে আমাদের প্রাথমিক যেটা বুঝে সম্পর্ক সেটা হচ্ছে আল্লাহ হচ্ছে আমাদের রহমত। মানে আল্লাহ সেই জিনিসটাই বুঝতে বলছে মানুষকে যে আল্লাহ মানুষের রব, সেই রব শব্দটা বোঝা এবং আল্লাহ কীভাবে মানুষের রব সেই জিনিসটা বোঝা এবং সেটাকেই, সেটার উপর ভিত্তি করে আল্লাহর সাথে সম্পর্কটা আমাদেরকে আগায় নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে প্রথম জিনিস মানুষের যেটা বুঝতে হবে। তার আল্লাহর সাথে সম্পর্কর বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, গ্র্যাজুয়ালি এটাকে জীবনে ধারণ করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছিলো কোরআনের সাথে আমাদের কী সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্কটা কী সেটা পরিষ্কার করে বুঝতে হবে যে কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, সেখানে আল্লাহর বক্তব্য দিয়েছেন এবং সেখানে সব কিছু পরিষ্কার করে বলা হয়েছে এবং সেই জিনিসটা বোঝাও আমাদের কাছে জরুরি এবং কীভাবে সম্পর্কটা আমরা মেনটেন করবো সেটা আমাদের বোঝা জরুরি। আর তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিলো রসুলকে এবং রসুলের সাথে আমাদের সম্পর্ক কী হবে, রসুলকে এবং রসুলের সাথে সম্পর্ক, এই তিনটা রিলেশনের ব্যাপারে আমাদের
মধ্যে কন্টিনিউয়াসলি এটার ব্যাপারে আমাদের কনসার মানে সচেতন থাকতে হবে, এবং এই সম্পর্কটা কিভাবে হবে, কিভাবে এটা মেনটেন করবো সেটা কন্টিনিউয়াসলি আমাদের সেটার উপর কাজ করতে হবে। সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, জিনিস গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখন আমরা সেই জিনিসগুলো চেষ্টা আলোচনা করার চেষ্টা করব। তো এই জিনিসটা বোঝার আগে রসুল সাল্লাহ সাল্লামকে বুঝতে হলে, রসুল সাল্লাহ সাল্লাম কে, উনি কে, এটা বুঝতে হলে প্রথম যে জিনিসটা আমাদের কাছে বুঝতে হবে সেটা হচ্ছে আল্লাহ যা কিছু সৃষ্টি করছেন তার মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল ক্রিয়েশন হচ্ছে কে, রসুল সাল্লাম। মানুষকে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ অবয়বে তৈরি করছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীব, আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ কাকে তৈরি করছেন, রসুল সাল্লাহ সাল্লাম। অনেকে এটার এক্সটেনশন হিসাবে অনেকে বলার চেষ্টা করে যে আল্লাহ মানে আল্লাহ রসুলকে যদি না তৈরি করতেন না তাহলে উনি এই বিশ্ব তৈরি করতেন না, এটা এক অতিরঞ্জিত কথা, তাই না? এটা একটা অতিরঞ্জিত কথা মানুষ বলার চেষ্টা করে। আল্লাহ আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী মানুষকে তৈরি করছেন, এবং আল্লাহ মানুষের মধ্যে একজন শ্রেষ্ঠ মানব তৈরি করছেন, উনি হচ্ছেন কি, রসুল সাল্লাহ সাল্লাম, মুহাম্মদ সাল্লাহ সাল্লাম। এই জিনিসটা আমাদের বোঝা খুব জরুরি, সেই জিনিসটা আমাদেরকে প্রথম বুঝতে হবে, এবং তাকে এইভাবে সম্মান করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কীভাবে সবার উপরে অবস্থান দিচ্ছেন এটা বুঝতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটা সুন্দরভাবে প্রেজেন্ট করছেন, তার রসুলের সম্মান কীরকম হবে সেই বিষয়টা আল্লাহ কোরআনে এমনভাবে উপস্থাপন করছেন যে এই সম্বন্ধে যদি আপনার আমার ধারণা থাকে, তারপরে আল্লাহ কতগুলো সতর্কবাণী তুল কোরআনের মধ্যে বলছেন যে রসুল একজন মানুষ ছাড়া কিছু না। উনি বারবার এই কথাটা বলছেন যে উনি একজন মানুষ, কিন্তু ওনাকে যদি মানুষ হিসেবে বারবার মানুষকে মনে না করাই দিতেন তাহলে মানুষ কী করতো, ওনার উপাসনা শুরু করতো। মানে ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্বের সাথে কোরআন মজিদ উপস্থাপন করছেন, তো বিষয়টা এরকম যে অসাধারণভাবে উনি ওনাকে সৃষ্টি করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি করেছেন, ওনাকে মর্যাদা দিয়েছেন, এমনভাবে মর্যাদা দিয়েছেন, সে বিষয়গুলো যখন মানুষ অনুধাবন করে তখন অনেকের মধ্যে সেই বোধ চলে আসতে থাকে যে ওনার উপাসনা করতে হবে, কিন্তু কোনোভাবে ওনার উপাসনা করতে হবে না। উপাসনা করতে হবে কি, এক আল্লাহর উপাসনা করতে হবে। সে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, তাহলে এই কনসেপ্ট থেকে বোঝা যায় ওনাকে কীভাবে আল্লাহ অসাধারণভাবে সৃষ্টি করেছে। সেটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমরা শুরু করি। মালাইকাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী মালাইকাকে, জিব্রাইল আলাইহিসসালাম, এবং আমরা জানি জিব্রাইল শব্দটার মধ্যে সেই নামের মধ্যে সে অর্থটা আছে, সেটা হচ্ছে আল্লাহর শক্তিধর সৃষ্টি। জিব্রাইল হিব্রু ভাষা থেকে যদি আরবিতে হয়ে বাংলায় আনেন সেখান থেকে আসে কি, জিব্রাইল মানে আল্লাহর সবচেয়ে শক্তিধর সৃষ্টি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে জিব্রাইল আলাইহিসসালাম রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোথায় যাত্রা করছিলেন, মিরাজে যাত্রা করছিলেন। মিরাজের যে জার্নিটা ছিল সেই জার্নিতে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিব্রাইল আলাইহিসসালাম সিদরাতুল মুনতাহা আকাশে আল্লাহর আরশের কাছাকাছি একটা জায়গায় পৌঁছালেন। এই জায়গায় পৌঁছানোর পরে উনি বললেন যে আমি আর সামনে যেতে পারবো না, উনি আপনাকে এখন যেতে হবে, নিজে নিজে যেতে হবে। কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কত বড় সৃষ্টি সেটা সূরা তাহমিদে বর্ণনা করছেন, জি কুওয়াতিন ইনদা জিল আরশি মাকিন, অসাধারণ ক্ষমতা মানে শক্তিশালী আল্লাহ সৃষ্টির জিব্রাইল আলাইহিসসালাম, ওনার অবস্থান হচ্ছে ইনদা জিল আরশিল মাকিন, ওনার স্টেশনটা হচ্ছে আল্লাহর আরশের নিচে। দ্যাট মিন সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে উপরে যারা আল্লাহ যাদের সৃষ্টি করছেন সবার উপরে অবস্থান করেছেন, ফিজিক্যালি অবস্থান করেছে জিব্রাইল আলাইহিসসালাম, ওনার অবস্থান হচ্ছে আল্লাহর আরশের ঠিক নিচে। এবং ওনার সাইজ কীরকম সে সম্বন্ধে রসুল সাল্লাহ সাল্লাম দুইবার উনি ওনাকে দেখছেন, জিব্রাইল আলাইহিসসালামকে ওনার আসল সাইজে দুইবার দেখছেন। প্রথম সাইজটা দেখছেন হচ্ছিল যখন হেরা পর্বতে উনি প্রথমবার দেখলেন, তখন হেরা পর্বতটা যদি আপনি চিন্তা করেন, যারা মক্কায় গেছেন, যে হেরা পর্বতের আশেপাশে কোনো হাইরাইজ বিল্ডিং নাই, আপনি হেরা পর্বতের উপরে যদি দাঁড়ান, আপনি আশেপাশে যদি তাকান, আপনার কাছে সমস্ত দিগন্ত কী হবে, সবচেয়ে ম্যাক্সিমামভাবে পাহাড়ের উপর দাঁড়ালে আপনার সবচেয়ে বেশি আশেপাশের আকাশকে দেখা যায়, আকাশটা সবচেয়ে বেশি বড় দেখতে পারবেন তখন যখন আপনি একটা পাহাড়ের উপরে অবস্থান করবেন, কারণ আশেপাশে এটার উপরে বড় কেউ কিছু নাই। আপনি দুইটা লম্বা দুইটা দালানের মাঝখানে বসেন, তখন দাঁড়ান উপরে তাকান, তখন আপনার কাছে আকাশটা কী মনে হবে, খুব ছোট। হ্যাঁ, যেমন মতিঝিলে গেলে আকাশটা ছোট মনে হয়,
আর গ্রামের দিকে গেলে আকাশটা কেমন হয়, বিশাল আকাশ। তো এটা এই জন্য বলছি যে রসুল সাল্লাহ সাল্লাম হীরা পর্বতের পাহাড়ের উপর থেকে জিব্রিল আলাইহিস সালামকে ওনার আসল আকারে দেখছেন যখন, তখন সমস্ত আকাশ ছেয়ে গেছিল ওনার ফিজিক্যাল এক্সিস্টেন্স, আকাশ দেখা যাচ্ছিল না, এরকম বিশাল ওনার সাইজ, ঠিক আছে। এবং দ্বিতীয়বার ওনাকে যখন দেখলেন সেটা হচ্ছে সিদ্ধার্থ মুনতাহা, যখন এই সেই শেষ শেষ সীমা, সৃষ্টির শেষ সীমা, যেখানে এরপরে আর কোনো সৃষ্টি যেতে পারে না, সেই সীমানায় জিব্রাইল আলাইহিসসালামকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখছেন। এবং সেখানে রসুল ওনাকে বললেন যে এরপরে আমার যাওয়ার অনুমতি নাই, এরপরে যদি আমি যাই তাহলে আমার কী হয়ে যাবে, আমার ডানা সব পুড়ে যাবে, আমি পুড়ে যাব এরপরে যদি যাই, এরপরে আপনাকে যেতে হবে নিজে। দ্যাট মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা জায়গায় অ্যাক্সেস দিচ্ছিলেন যে জায়গায় আর কারো অ্যাক্সেস নাই সৃষ্টি। সেই আসপেক্ট থেকে বলা হয় আল্লাহর যত সৃষ্টি আছে সেই সৃষ্টির মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদাশীল সৃষ্টি হচ্ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হচ্ছে আল্লাহর কাছে মর্যাদা, তাই না? যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে সবচেয়ে ভ্যালুয়েবল ক্রিয়েশন অফ আল্লাহ সেটা হচ্ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটা বোঝার প্রথম একটা এক্সাম্পল আমরা এখান থেকে নিতে পারি, তাই না? এখন আসেন আমরা এই আলোচনাটা শুরু করার আগে আমাদের পরিস্থিতিটা আলোচনা করা জরুরি, কেননা আমাদের পরিস্থিতিটার বিপরীতে এরকম একটা বড় সৃষ্টিকে বিপরে এরকম একটা ভ্যালুয়েবল সৃষ্টিকে আমরা কীভাবে ভ্যালু করব, কীভাবে সম্মান দিব, সেটা আমাদের পরিস্থিতির উপর নির্ভর করে, তাই না? আমরা আসলে এসব নিয়ে কীভাবে চিন্তা করি, কী চিন্তা করি। তো আমরা যদি সমসাময়িক আলোচনায় আসি, সমসাময়িক আমাদের মানুষের মধ্যে যে প্রযুক্তির যে দ্রুত বিকাশ হচ্ছে, এর মধ্যে যোগাযোগ প্রযুক্তি এমনভাবে বিকশিত হচ্ছে, মানুষ কুইকলি মানুষের সাথে কম কী করতেছে, যোগাযোগ করতেছে, এটা একটা আসপেক্ট। এই ছাড়া ছাড়া এর পাশাপাশি মানুষের মধ্যে কিছু সোশ্যাল আসপেক্ট আছে, কিছু কালচারাল আসপেক্ট আছে, যেখানে কিছু জিনিস খুব পরিষ্কারভাবে দৃশ্যমান এবং গ্র্যাজুয়ালি যত দিন যাচ্ছে এই বিষয়গুলো মানুষের মধ্যে কি প্রকট আকার ধারণ করতেছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করে না, একজন মানুষ আরেকজন মানুষকে কী করে না, সম্মান করে না। মানুষের প্রতি মানুষের সম্মানটা দিন দিন কী হচ্ছে, লোপ পাচ্ছে। এটা সারা পৃথিবীতে হচ্ছে, এটা বলতে পারেন উন্নতির এদিকে মানুষের উন্নতি হচ্ছে, মানুষ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার উন্নতি লাভ করতেছে, কিন্তু মানুষের মোরাল স্ট্যান্ডিংয়ের জায়গা থেকে, নৈতিক জায়গা থেকে এটার ব্যাপক অবক্ষয় ঘটতেছে, ঠিক আছে? তো এটার মূল জায়গাটা কোথায়, মূল জায়গাটার একটা বিষয় হচ্ছিল মানুষের, মানুষ একজন আরেকজনকে নিয়ে কী করে ফান করে, কৌতুকপ্রবণ, বিভিন্ন বিষয়, মানুষের অ্যাকসেন্ট, মানুষের উচ্চারণ, মানুষের আকার আকৃতি, এগুলো নিয়ে মানুষ কী করে কন্টিনিউয়াসলি একজন আরেকজনকে তামাশা করে। সেটা বন্ধু বান্ধব থেকে শুরু করে শুরু হয়, সেখান থেকে তারপরে সিনিয়রদের প্রতি যেতে থাকে, বয়োজ্যেষ্ঠদের সাথে যেতে থাকে। বয়োজ্যেষ্ঠ যেমন পরিবার লেভেলে হয়, পরিবার লেভেল থেকে স্কুলে যায়, স্কুল থেকে এটা যেতেই থাকে, মানে মানুষের একটা গ্রুপে যদি মানুষ আলোচনা করে, আলোচনার বিষয় থাকে কি, আমরা যেটা বলি গীবত, গীবতের মধ্যে প্রথম একটা বিষয় থাকে কি, আরেকজনকে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ঠাট্টা তামাশা করে। তো এটা শুরু হয় খুব ছোট থেকে, এটা গুরুত্বপূর্ণ, খুব ছোট থেকে এই জিনিসগুলো শুরু হয়, তারপরে এটা এমন আকার ধারণ করে সেটা কন্ট্রোলের বাইরে চলে যায়। যেমন ধরেন একটা পরিবারের মধ্যে কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে তার বড় ভাই এবং বোনের সাথে ভিন্ন কিছু আচরণ শুরু করলো, তো প্রথমে তার সাথে আচরণটা সে মনে করতেছে এটা ফান, মানে নিছক হাসি তার ঠাট্টা তামাশা করতে করতে সে এখানে অভ্যস্ত হয়ে গেল, অভ্যস্ত হয়ে যায় সে স্কুলে গেল, স্কুলে যায় সেখানেও সে জিনিসটা সে কন্টিনিউ করলো, কন্টিনিউ করলো কার সাথে, তার সিনিয়র সহপাঠী যারা আছে, তার উপরের ক্লাসে যারা আছে তাদের সাথে, এমনকি শিক্ষকদের সাথে, শিক্ষকদের সাথে যখন করলো সে একা করলো, সবাই মিলে করলো। আর যখন এই ক্যাপাবিলিটিটা কারোর মধ্যে থাকে সে তখন কী হয়, তখন সে তার গ্রুপের উপর ডমিনেট করে, আরেকজনকে ব্যঙ্গ করে, আরেকজনের চেহারা, আরেকজনের কথা, আরেকজনের বিভিন্ন বিষয় নিয়ে সে ব্যঙ্গ করতে থাকে, এবং সে সবচেয়ে স্মার্টেস্ট বাচ্চা হিসেবে পরিচিত হয়, এবং অন্যরা কী করে তাকে অনুসরণ করার চেষ্টা করে। এবং এগুলো সব কিছু কীভাবে হয়, হাসি ঠাট্টা তামাশার ছলে হয়, হতে হতে স্কুলে যখন যায় তখন এটা শিক্ষকদের উপরে আরোপিত হয়, শিক্ষককে পিছন থেকে স্টুডেন্টরা কী করতে হয় কন্টিনিউয়াসলি বিভিন্ন তাকে নিকনেমে ডাকতেছে, কেন আপনি, আমি প্র্যাকটিক্যালি আমার
ছোটবেলায় যখন আমি স্কুলে গেছি, আমার স্কুলে অনেক স্কুলে, হাই স্কুলে যখন ভর্তি হলাম, সেখানে আমি স্কুলে টিচারদের আসল নাম জানার আগে আমি তাদের নিকনেম জানছি। দিস ইজ এ কালচার, অনেক দিনের কালচার। তাহলে শিক্ষককে কী করা, অবমাননা করার বিষয়টা কীভাবে তৈরি হচ্ছে? হাসি ঠাট্টা, ছোট ছোট ঠাট্টা ছলে সেগুলো হয়ে যাচ্ছে, দ্যাট বিকামস পারমানেন্ট। তখন ছাত্ররা কী করছে, শিক্ষকের প্রতি সম্মান বোধটা কী করতেছে, নষ্ট হচ্ছে। সেই সম্মান বোধ যদি শিক্ষকের প্রতি নষ্ট হয়ে যায়, একসময় বাবা মার প্রতি নষ্ট হচ্ছে, একসময় পরিবার পরিজনের অন্যান্য সিনিয়র আত্মীয় স্বজনের প্রতি নষ্ট হচ্ছে। একইভাবে নষ্ট হয়ে যখন এইসব জায়গায় ব্যারিয়ারগুলো যখন নষ্ট হয়ে যায়, এক পর্যায়ে সে বড় বড় ব্যক্তিত্ব যা কিছু আছে সেখানে, আপনি বলতে পারেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারপর বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের যা আছে, জীবনের প্রতিটা জায়গায় সে সবসময় সিনিয়রকে কী করতেছে, অবমাননা করতেছে, এবং সেটা কন্টিনিউ করতে 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 কোথায় চলে যায়, আল্লাহ চলে যায়, আল্লাহ রসুল চলে যায়, ঠিক আছে, কেয়ামত চলে যায়, কেয়ামতের ব্যাপার আসে, বিচারের দিন আসে, সমস্ত বিষয়গুলোর বিপরীতে কী চলে আসে, সেই জিনিসটা ব্যাপকভাবে আসে। আমাদের দেশে এটার প্রকোপ যত না বেশি, পশ্চিমা বিশ্বের এটার প্রকোপ ভয়াবহ। যেমন পশ্চিমা বিশ্বের এই সিন্ড্রোমটা, এই যে অ্যাটিচিউডটা, এটা কোথায় যায় ঠেকছে, তারা তাদের জাতির পিতা, যেমন আমেরিকার জাতির পিতা, তারপর আব্রাহাম লিঙ্কন, তাকে নিয়ে ফান করে কোথায় তাদের বিজ্ঞাপনগুলো, আব্রাহাম লিঙ্কনকে দিয়ে তারা একটা বিজ্ঞাপন তৈরি করতেছে কোনো একটা প্রোডাক্টের, সেখানে একটা ফানি ক্যারেক্টার হিসাবে তারা কি তাকে পোর্ট্রেট করলো, এবং সেটা দেখে সবাই যখন মজা পাচ্ছে, তাহলে সে দেশের কি ন্যাশনাল ফিগারকেও তারা কি করতেছে না, সম্মান দিচ্ছে না। মানে এই বিষয়গুলো এমনভাবে তৈরি হচ্ছে, আরেকজনকে অসম্মানিত করার ব্যাপারটা আমাদের কাছে স্বাভাবিক হয়ে দাঁড়াচ্ছে। এটা সব আলোচনার বিষয় হচ্ছে কীভাবে এটা মানুষের মধ্যে প্রপাগেটেড হচ্ছে। তো সেই জায়গার থেকে যখন আপনার বিষয়গুলো আসে, তখন আল্লাহকে সম্মান করা, তার রসুলকে সম্মান করার বিষয়গুলো কি একই কাতারে চলে আসে, যেখানে দৃশ্যমান আপনি একজন বাচ্চা তার পিতামাতাকে সামনে দেখার পরেও প্রপার সম্মান তাকে করতে শেখে না, তাহলে যে রসুলকে সে দেখে নাই কোনো সময়, যে আল্লাহকে সে কখনো দেখে নাই, তার প্রতি সে সম্মান কীভাবে প্রদর্শন করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু, তাই না? কারণ আমাদের একে অপরের প্রতি সম্মান বোধের জিনিসটা কী হয়ে গেছে, সামাজিকভাবে এটা আমরা নষ্ট করে দিচ্ছি। তাহলে এটা যদি নষ্ট হয়, তাহলে এই সম্মান কীভাবে আমরা রসুলের প্রতি প্রদর্শন করব, কীভাবে আল্লাহর প্রতি প্রদর্শন করব, সেটা রুট জায়গা, সেটার বেসিক জায়গাটা আমরা নষ্ট করে ফেলছি আমাদের সমাজের মধ্যে। তথাকিত একটু ঠাট্টা করছি, একটু তামাশা করতেছি, কী হয় একটু বললে কী হয়, এই বিষয় নিয়ে আমরা যেমন নিজেদের মধ্যে সম্মান বোধগুলো নষ্ট করছি, এবং সেটার ইম্প্যাক্ট কী হয় আলটিমেটলি, মানুষ কি আসতেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিকৃত কার্টুন আঁকতেছে, যে কার্টুন আঁকতেছে তার মনোবৃত্তি চিন্তা করেন, সে মনে করতেছে এটা কি বড় কিছু, এটা তো একটা ফানি জিনিস, এটা করলে কী হয়, ঠিক আছে না? তাহলে এটা করলে কী হয়, এটা দেখে সে কোন জায়গায় লাইনটা ক্রস করতেছে তার কোনো কিন্তু ধারণা নেই। ঠিক একইভাবে আমরা দেখে দেখে অনুসরণ করি, আমরা পশ্চিমা বিশ্বের বিভিন্ন জিনিস দেখে দেখে অনুসরণ করি, আমরা কিন্তু একই ট্র্যাপের মধ্যে যাচ্ছি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেটা আমাদের বুঝতে হবে, জিনিসটা আমাদের জরুরি। এখন এই বিষয়টা যে এত বেশি জরুরি কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে কয়েকটা কথা পরিষ্কার করে বলছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ পরিষ্কার কথাটা হচ্ছে এটা, যে কেউ যদি রসুল সাল্লাল্লাহু সাল্লামের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে না পারে, তার সমস্ত আমল কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এবং সেটা টেরও পাবে না। সূরা হুজুরাতে সেটার খুব সুন্দর বর্ণনা আছে। তাহলে দেখেন যে যথাযথ সম্মান প্রদর্শনের বিষয়টা কোনোভাবে আপনার আমার স্ট্যান্ডার্ডে না। স্ট্যান্ডার্ডটা হচ্ছে এভাবে, আমি আমার পিতামাতার সাথে যে স্টাইলে কথা বলি, সেই স্টাইলে যদি আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আচরণ করি, সেটা কোনোভাবে আল্লাহর স্ট্যান্ডার্ড হবে না, তাই না? আল্লাহর স্ট্যান্ডার্ডটা কী সেটা আমাদের জানতে হবে। তাহলে আমরা নিজেদের মধ্যে স্ট্যান্ডার্ড পরিবর্তন করে ফেলতেছি। আমাদের আলোচনা বিষয় হচ্ছে একজন মানুষের সাথে একজন মানুষের সম্পর্কের ব্যারোমিটারগুলো আমরা বিভিন্নভাবে পরিবর্তন করে এমন জায়গায় নিয়ে যাচ্ছি, সেটার আসপেক্টে আমরা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আচরণ করার চেষ্টা করি, তাহলে সেটা কোনোভাবে কী হবে না, গ্রহণযোগ্য হবে না, এবং গ্রহণযোগ্য যদি না হয় সেটার পরিণতি পায়। মানে আমরা এত কিছু বললাম, এটা তার মূল বিষয়টা হচ্ছিল, আমরা যদি প্রপার রেসপেক্ট দেখাতে না পারি আল্লাহ রসুলের প্রতি, তাহলে কী হয়ে যাবে, আমাদের সমস্ত
ভালো কাজ নষ্ট হয়ে যাবে, আমরা টেরি পাবো। তো সেটার এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে যে আয়াতটা নাজিল হয়েছে সেটার ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখি। সে ব্যাকগ্রাউন্ডের গল্পটা ছিল এভাবে, মদিনাতে মানুষ ইসলাম কবুল করছিল, সিরিজ অফ মানুষ ইসলাম কবুল করছিল। তো বিভিন্ন ধরনের মানুষ ইসলাম কবুল করতেছিল, কবুল করার পরে তারা ইসলাম সম্বন্ধে আগ্রহী হলো। তারা প্রথম আকর্ষণকে রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসলো, তাদের সব ধরনের প্রশ্ন রসুল সাল্লাহ সাল্লামকে করতে থাকলো এবং রসুল সাল্লাহ সাল্লাম ওনার সাধ্য অনুযায়ী সবাইকে ইসলাম সম্বন্ধে জানাচ্ছিলেন। তো বেদুইনদের কিছু লোক ইসলাম কবুল করলো। তো বেদুইনরা বেসিক্যালি মরুভূমিতে যাযাবর জীবন যাপন করে, তাদের মধ্যে একটু স্বভাবগতভাবে তারা একটু রুক্ষ, একটু রাফ, তাদের আচরণ একটু কি রাফ। এবং আমাদের দেশে যারা একটু কঠিন পরিশ্রমের মধ্যে থাকে তাদের আচরণ আপনি কিন্তু স্বাভাবিক পাবেন না, একটু রুট তারা আচরণ হবে। তো তারা এরকম ইসলাম কবুল করার পরে রসুল সাল্লাহ সাল্লামকে আসলো, ওনার বাসার সামনে আসলো। রসুল সাল্লাহ সাল্লাম খুঁজতে খুঁজতে ওই সময় রসুল সাল্লাহ সাল্লাম ওনার বাসায় রেস্ট নিচ্ছিলেন, এমন সময় তারা এসে হাজির হয়ে তারা উচ্চস্বরে ডাকা শুরু করল, ইয়া মুহাম্মদ উখরজ আলাইনা, তুমি আমাদের উপর বেড়ে আসে, আমাদের প্রশ্ন আছে। তো ইয়া মুহাম্মদ বলে বারবার উচ্চস্বরে ডাকছে। তো এখন এই জিনিসটা যখন ডাকছে তখন এই আয়াতগুলো নাজিল হচ্ছে, কিন্তু বেসিক্যালি মুহাম্মদ শব্দটা বাই ওয়ার্ড কিন্তু খুব পাওয়ারফুল একটা শব্দ, একটা সম্মানিত শব্দ। কাউকে যদি মুহাম্মদ নামে ডাকা হয় দ্যাট মিন্স তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করা হচ্ছে এবং আল্লাহ তার রসুলের নাম মুহাম্মদ রাখছেন আল্লাহর মেকানিজম অনুসারে। তো ইয়া মুহাম্মদ বলে যখন ডাকতেছেন তো এইটার বিপরীতে সাথে সাথে কি আয়াত নাজিল, আয়াতটা হচ্ছিল এভাবে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঠিক আছে, ওহে যারা ঈমান এনেছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা কোনো অবস্থাতে নবীর স্বরের উপর দিয়ে কি তোমাদের গলার স্বর চড়া করো না, ঠিক আছে। ওয়ালা তাজহারু লাহু বিকাউলি কাজাহরিন বাদুকুম লিবাদ, তোমরা একে অপরকে যেভাবে তোমরা ডাকাডাকি করো সেভাবে তোমরা তাকে রসুলকে তোমরা সেভাবে ডাকো না। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন, এটা যদি করো তোমাদের সমস্ত আমল কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তোমরা একটা টেরি পাবে। তাহলে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করার বিপরীতে তারা কি করতেছে, তারা নিজেদের মধ্যে নিজেদেরকে যেভাবে ডাকতেছে সেইভাবে তারা রসুল সাল্লাহ সাল্লামকে ডাকছেন। তাহলে সেটা তারা বুঝতেও পারতেছে না যে তারা একটা কি লাইন ক্রস করতেছে। কেন লাইন ক্রস করতেছে বুঝতেছে না, কেন তারা ছিল অজ্ঞ, তারা তাদের জাতির মধ্যে এই ধরনের আরেকজনকে সম্মান করে কথা বলতে হয় এই কালচারটাই তারা জানে না। তাহলে এই কালচারটা যেহেতু জানে না, কিন্তু সেটা কোনোভাবে এক্সকিউজ হবে না যখন আপনি কি হবে রসুল সাল্লাহ সাল্লামের সাথে ডিল করবেন যে আমি তো জানি না, আপনি জানলেন না কেন। বিষয়টা হচ্ছে এটা, বেদুইনরা জানতো না, তাহলে বেদুইনদের না জানার ফলশ্রুতিতে তারা তাদের নিজেদের মধ্যে যেভাবে ডাকাডাকি করতেছিল ঠিক একই স্টাইলে যখন রসুলকে ডাকতে গেল, রসুল সাল্লাহ সাল্লামকে ডাকতে গেল, সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে সরাসরি সেই ইস্যুটাকে ধরেই বলা হলো যে তোমরা নিজেদের মধ্যে যেভাবে চলাচল করো, নিজেদের মধ্যে যে আচরণগুলো যেভাবে করো, সেই স্ট্যান্ডার্ডে কোনোভাবে রসুলের প্রতি আচরণ করা যাবে না, তাকে প্রপার রেসপেক্ট দিতে হবে। সেই রেসপেক্ট যদি আমরা দিতে না পারি তাহলে আমাদের সমস্ত আমল কি নষ্ট হবে। এত বেশি সেন্সিটিভ এই বিষয়টা, এই জন্য জরুরি যে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা ওয়ান অফ দি মেজর সেন্সিটিভ ইস্যু মানে আল্লাহ হিসাবে আল্লাহ উপস্থাপন করছেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে ওনাকে সম্মান করার বিষয়টাও এত স্ট্রংলি কোরআন মজিদে আল্লাহ বলেন না যেভাবে তার রসুলের ব্যাপারে বলছেন, এই জিনিসটা বোঝা যাবে। কেন আল্লাহর প্রতি মানুষ কী হবে, সফট হবে, এটা হচ্ছে ন্যাচারাল ব্যাপার, এটা ফিতরগত। কিন্তু একজন রসুল, একজন মানুষকে রসুল হিসাবে নিয়ে গ্রহণ করে তাকে উচ্চ মর্যাদায় আসীন করা, এটা মানুষের জন্য প্রাথমিক সময়ও কঠিন ছিল এবং যুগে যুগে সেটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কেন রসুল সাল্লাহ সাল্লামকে আমাদেরকে অনুসরণ করতে হয় কীভাবে, টো টু টু, ঠিক আছে, ওনাকে অনুসরণ করতে হয় সবচেয়ে উত্তম উপায়ে, উত্তম পন্থায় তাকে অনুসরণ করতে হয়। তো সেই হিসাবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্ট্যান্ডার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিক্স করতেছে, তাই না? এটা একটা গুরুত্ব বিষয় আমরা এখানে বোঝার চেষ্টা করতেছি। এরপরে আসেন আমরা এটাকে আরেকটু এক্সটেন্ড করার চেষ্টা করি, আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্যাটাস এই বিষয়টা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা আরেকটা ভিন্ন ধরনের আরেকটা আলোচনা করবো ইনশাআল্লাহ। সেটার আলোচনাটার এরকম যে
রসুল সাল্লাল্লাহু সাল্লাম হিসাবে দুনিয়াতে রসুলের যে রসুল সাল্লাহ সাল্লাম যে অ্যাসাইনমেন্ট ছিল, ওনার একটা অ্যাসাইনমেন্ট নিয়ে দুনিয়াতে আসছেন, ঠিক আছে? সেই অ্যাসাইনমেন্ট, ওনার জীবনের বিভিন্ন ঘটনা, এগুলোর সাথে মুসা আলাইহিস সালামের জীবনী এবং ওনার জীবনের অ্যাসাইনমেন্ট ঘটনা একটা অসাধারণ মিল আছে। বলতে পারেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে মুসা আলাইহিস সালামের জীবনীর অসাধারণ মিল আছে। এই জন্য দেখবেন যে মুসা আলাইহিস সালামের নাম কোরআন মজিদে সবচেয়ে বেশিরভাগ উচ্চারিত হচ্ছে। মুসা আলাইহিস সালামকে সম্বন্ধে বেশি বলা হচ্ছে, কেননা যখনই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রবাহিত হচ্ছে, সেই জীবনের সাথে মুসা আলাইহিস সালামের জীবনের মিল আছে। অতএব বিভিন্ন প্রসঙ্গে কি মুসা আলাইহিস সালামের কথা আসছে, সেই জন্য মুসা আলাইহিস সালামের নাম হচ্ছিল সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে কোরআন মজিদে, ঠিক আছে? এখন আমরা সিমিলারিটিগুলো দেখি। মুসা আলাইহিস সালাম মিশর থেকে হিজরত করেছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেছিলেন, কমন ইস্যু, দুজনেই হিজরত করেছিলেন। মুসা আলাইহিস সালামকে অত্যাচারী স্বৈরাচারী ফেরাউনকে ফেস করতে হয়েছিল, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিমিলার একটা নেশনকে ফেস করতে হয়েছিল, ফেরাউনের মতো একটা জাতিকে ফেস করতে হচ্ছিল, সেইটা ছিল কি কুরাইশ জাতিকে ফেস করতে হচ্ছিল প্রাইমারি অবস্থায়, তাই না? তারপরে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে উদ্ধারপ্রাপ্ত হলেন, তারপরে যখন বনি ইসরাঈলদের সাথে ডিল করতেন, তখন বনি ইসরাঈলদের মধ্যে কিছু লোক কী করলো, ওনাকে খুব বেশি কষ্ট দেওয়া শুরু করলো, বিভিন্ন ধরনের অসদাচরণ মোনাফেকের মতো আচরণ করা শুরু করলো বনি ইসরাঈলে, তাদেরকে ফেস করতে হয়েছে কাকে, মুসা আলাইহিস সালামকে। ঠিক একইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, ওনাকে খুব বিশালভাবে মোনাফেকদেরকে কী করতে হচ্ছে, ডিল করতে হচ্ছে। দ্যাট মিনস যারা সামনে দেখাচ্ছে মুসলিম কিন্তু আসলে তারা মুসলিম না, তারা মুনাফিকের মতো, তাহলে দুইজনই কিন্তু একই ধরনের পরিস্থিতির শিকার হচ্ছিলেন এবং তাদেরকে সেটা মোকাবেলা করতে হচ্ছিল। মুসা আলাইহিস সালামও যুদ্ধের সম্মুখীন হয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের সম্মুখীন হয়েছিলেন। মুসা আলাইহিস সালাম এবং রসুল সাল্লামকে দুইজনকে শরিয়া দেওয়া হয়েছিল, দুইজনকে শরিয়া দেওয়া হয়েছিল। এবং আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করছিলেন তখন কি পর্বত আরোহণ করেছিলেন, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময় কি হলেন, মহাকাশ আহরণ করে সেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। অতএব দুইজনের মধ্যে অনেক প্যারালাল বিষয় আছে, আপনি যদি দুইজনের জীবনী আলোচনা করেন অনেক প্যারালাল জিনিস পাবেন, কিন্তু দেয়ার আর সাম ডিফারেন্স, কিছু কিছু জায়গায় কিছু ভিন্নতা আছে। তা আমরা সেরকম একটা ভিন্নতার বিষয় নিয়ে আমরা আজকে ফোকাস করার চেষ্টা করব। সে ভিন্নতার জায়গাটা হচ্ছিল এরকম, রসুল মুসা সালাম যে যখন নবী হলেন, রসুল মনোনীত হলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, সে জিনিসটা উনি জানতেন না, ঠিক আছে? ঘটনাটার বর্ণনাটা হচ্ছে এরকম যে উনি মাদাইন থেকে ওনার পরিবার নিয়ে, ওনার শ্বশুর বাড়ি থেকে ওনার পরিবার নিয়ে যখন ফিরে আসছিলেন, তখন মরুভূমিতে ওনারা পথ হারাই ফেললেন রাতেরবেলা, যে কোন দিকে যাবেন বুঝে উঠতে পারতেছেন না। তখন রাতেরবেলা পর্বতের মধ্যে একটু আগুন দেখলেন, আগুন দেখা মানে সেখানে কোনো একটা জীবনের অস্তিত্ব আছে বা কোনো একটা বিষয় আছে, সেখান থেকে উনি হয়তো বা কোনো গাইডেন্স পাবেন যে এখন কোন দিক থেকে কোন দিকে যেতে হবে। তখন উনি সেই পর্বতে আরোহণ করলেন, পর্বতে আরোহণ করার কিছুক্ষণ পরে একজন একটা ডাক শুনে বলেন, ইয়া মুসা। এখন একটু অচেনা জায়গা, কেউ যেখানে উনি কোনোদিনও যান নাই, হ্যাঁ, সেইখানে আরোহণ করতেছেন, এখন হঠাৎ করে একটা অপরিচিত কণ্ঠ ওনাকে ডেকে উঠলো কি, ইয়া মুসা, হে মুসা। সাথে সাথে উনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তো বেসিক্যালি ওইটার মাধ্যমেই ওইটা হচ্ছিলো আল্লাহর তরফ থেকে ডাক, এবং সেখান থেকে আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের কী হলো, কথোপকথন শুরু হলো, ঠিক আছে? সেই কথোপকথনের ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন কি, তুমি কোথায় যাও, ফেরাউনের কাছে, অত্যাচারী ফেরাউনের কাছে যাও, হ্যাঁ, তার কাছে যাও, তার মুখোমুখি হও, তার মুখোমুখি হয়ে তাকে দাওয়াত দাও, এবং বনি ইসরায়েলকে মরিম ইসরায়েলদেরকে যে তারা কী করে রাখছে, সে যে শৃঙ্খলিত করে রাখছে, সেখান থেকে তাদেরকে রিলিজ করে তুমি নিয়ে যাও। এরকম একটা অ্যাসাইনমেন্ট দিয়ে মুসা আলাইহিস সালামকে রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার মুসা আলাইহিস সালামকে এরকম একটা অ্যাসাইনমেন্ট দিলেন এই প্রথম নবুয়তের সময়। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা লিস্ট অফ বিষয় রেজ করলেন, অনেকগুলো বিষয়। উনি বললেন যে আমি তোতলাচ্ছি, আমি মাথা, আমার কথা পরিষ্কার না, হ্যাঁ, আমার বিভিন্ন সমস্যা আছে, আমার ভাইকে আমার সাথে দেন, হারুনকে আমাকে সাথে দেন, আমার সহযোগী হিসাবে বললেন। তারপর বললেন যে মুসা আলাইহিস সালাম বললেন যে ফেরাউনের লোকজন তো আমার বিরুদ্ধে হত্যা মামলা ঝুলাই রাখছে, আমি গেলেই তো আমাকে হত্যা করবে, তো সেই বিষয়টা কীভাবে সমাধান হবে সেটা আপনি আমার জন্য সমাধান করবেন।
তারপর ওখানে গেলে মুসা আলাইহিসসালাম বললেন যে ফেরাউনের প্রাসাদে গেলে ফেরাউন তো আমার বিরুদ্ধে মিথ্যাচারণ শুরু করবে, ঠিক আছে, সে মিথ্যা কথা বলতে পারে, আমি তো এগুলো সহ্য করতে পারি না, আমি অন্যায় সহ্য করতে পারি না, আমি কী হয় রাগান্বিত হয়ে যায়, তখন আমার তোতলালির বিষয়টা কী হয় আরও বেশি প্রকট হয়ে যায়, সেক্ষেত্রে আমার কী দরকার, আপনার সাহায্য দরকার। তাহলে এইভাবে উনি অনেকগুলো বিষয় আল্লাহ সুবহান তাআলার সামনে উপস্থাপন করলেন এবং আল্লাহ সুবহান তাআলা এই সব সমস্যা কী করে দিলেন, সমাধান করে দিলেন, সমাধান করে দিয়ে বললেন তুমি যাও, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে পয়েন্টটা হচ্ছিলো মুসা আলাইহিসসালাম অনেকগুলো প্রবলেমের কথা বললেন এবং আল্লাহর সাহায্য চাইলেন, আল্লাহ সুবহান তাআলা তাকে সাহায্য করলেন। এটা হচ্ছে মুসা আলাইহিসসালামের কেইস। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেইসে ভিন্ন পরিস্থিতিটাকে ভিন্ন ভিন্ন একটা উদাহরণ আমরা পাবো, সেই জিনিসটা আমরা আলোচনা করি। রসূল সাল্লাল্লাহু যখন নবুয়তের পরে নবুয়ত প্রাপ্ত হলেন, কোরআন নাজিল হচ্ছে ওনার সাথে সাথে এবং উনি কন্টিনিউয়াসলি কোরআন নাজিল হচ্ছে আর ওনাকে বলা হলো কি তুমি সলাত আদায় করো, ডে ওয়ান থেকে কিন্তু ওনাকে বলা হচ্ছে তুমি সলাত আদায় করো। এখন সলাতটা আদায় করবে কীভাবে, সলাত আদায় করতে হবে কোন দিকে কিবলা করে, জেরুজালেমের দিকে কিবলা করে, মানে বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে ওনাকে সলাতটা আদায় করতে হবে। কিন্তু উনি জানতেন যে কাবা ঘর কি আল্লাহর ঘর, এটা ওনার পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এটাকে কী করছেন, এটাকে স্টাবলিশ করছেন, অতএব কাবার প্রতি একটা অসাধারণ ভালোবাসা ওনার ছিল, তাই না। তাহলে এই দুইটাকে কীভাবে সলভ করবেন, তখন উনি এটার সলিউশন এভাবে করলেন, উনি কাবার দক্ষিণ বেসিক্যালি মক্কার উত্তরে হচ্ছে কি জেরুজালেম, তাহলে কিবলামুখী হলে মক্কা থেকে উত্তরমুখী হয়ে সলাত আদায় করতে হয়। তাহলে উনি কী করলেন, বাইতুল্লাহর দক্ষিণে দাঁড়ালেন, দ্যাট মিন্স দক্ষিণ হয়ে উত্তরমুখী হয়ে যখন দাঁড়ালেন তখন আপনি চিন্তা করেন মাঝখানে বাইতুল্লাহ পড়তেছে তারপরে বাইতুল মুকাদ্দাস পড়তেছে, এই লাইন ধরে উনি কী করলেন সালাত আদায় করলেন মক্কাতে, এইভাবেই উনি সালাত আদায় করছেন। বাইতুল মুকাদ্দাস মুখী হয়ে জেরুজালেম মুখী হয়ে উনি সালাত আদায় করতেন, কিন্তু ওনার স্টাইলটা ছিল কি সামনে বাইতুল্লাহকে রেখে বাইতুল মুকাদ্দাস মুখী হয়ে উনি সালাত আদায় করতেন, এইভাবে উনি সালাত আদায় করতেন। এরপরে যখন উনি মদিনাতে হিজরত করে আসতেন তখনও তো ওনাকে সালাত আদায় করতে হতো, কীভাবে বাইতুল মুকাদ্দাসের প্রাথমিক অবস্থায় বাইতুল মুকাদ্দাসের দিকে ফেস করে ওনাকে সালাত আদায় করতে হতো। তখন হয়ে গেল কি যে মদিনা হচ্ছিল মক্কার কি উত্তরে, তাহলে উত্তরে যদি যেহেতু ট্রাভেল করছে তাহলে উত্তরে মদিনাতে দাঁড়ায় যদি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাতে হয় ওইদিকে যদি অভিমুখী হয়ে সালাত আদায় করতে হয় তখন অটোমেটিকলি কাবা কোথায় পড়ে যায়, পিছনে পড়ে যায়, তাই না। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে কাবাকে পিছনে রেখে বাইতুল মুকাদ্দাস মুখী হয়ে, হ্যাঁ, আপনার জেরুজালেম মুখী হয়ে এই সালাত আদায়ের বিষয়টাতে উনি একটু অস্বস্তি ফিল করতেছেন, একটু অস্বস্তি লাগতেছে, কেন উনি একটা স্পিরিটে দুইটাকে একসাথে করে উনি কী করতেন ধারণ করতেন, এখন এটা যখন হলো মদিনাতে আসার সাথে সাথে ওনার কাছে একটু আনিজি লাগতেছে, তো উনি মুখে কিছু বলেন নাই, আল্লাহকে বলেন না আল্লাহ আমার কাছে আনিজি লাগতেছে মুসা আলাইহিসসালামের মতো, আমার এই সমস্যা হচ্ছে আপনি এটাকে কী করেন সমাধান করেন, উনি এটা মুখে কিছু বলেন নাই। একদিন সালাত আদায়ের সময় উনি কী করলেন আকাশের দিকে বারবার তাকালেন, যে কোনো মানে মন থেকে কিছু বললেন না কিন্তু অন্তরের মধ্যে ওনার একটা কি একটা অস্বস্তি কাজ করতেছে। এই এই এরকম পরিস্থিতিতে সরাসরি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, সূরা বাকারার সে আয়াতটা নাজিল করলেন কিবলা পরিবর্তনে 144 নম্বর আয়াত। সেটা কীভাবে আয়াত করলেন, সেটা আয়াত তো নাজিল করলেন এবং আয়াতটা নাজিল করার স্টাইলটা হচ্ছে অসাধারণ। সেখানে আল্লাহ বলতে বললেন এভাবে কাদ নারা তাকাল্লুবাল তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, অবশ্যই অবশ্যই আমরা লক্ষ্য করেছি তোমার চেহারা বারবার আকাশের দিকে তাকানো, তোমার চেহারার বিষয়টি আমরা অবশ্যই অবশ্যই লক্ষ্য করেছি। ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ফা অতএব গুরুত্বপূর্ণ কথা, অতএব এর ফলশ্রুতিতে অবশ্যই অবশ্যই ফালা নুয়াল্লিয়ান্নাকা, যারা গ্রামার বুঝেন দেখবেন যে একটা শব্দ খুব কমপ্লেক্স শব্দ, এই শব্দের মধ্যে আল্লাহ তিনবার বলতে পারেন এমফেসিস দিচ্ছেন, শপথ দিয়ে বলতেছেন আমরা ঘুরিয়ে দিয়েছি তোমাকে কিবলাতান একটি কিবলার দিকে, তার দাহা যেটা তুমি কি কর পছন্দ কর। তারপর বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মসজিদ শাতরা ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম
কমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, এই আয়াতটা নাযিল করলেন। দ্যাট মিন্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখে বলতে হলো না কোনো তালিকা, ওনার অন্তরে যা কিছু বাসনা তৈরি হচ্ছে সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তা সেই আকাঙ্ক্ষা করে আল্লাহ পূরণ করলেন। এটা হচ্ছিল অন্য নবীর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পেশালিটি হচ্ছে, ওনাকে মুখে উচ্চারণ করতে হয় নাই এবং যেন তেন পরিবর্তন না, একটা কিবলা পরিবর্তন যেখান থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ কি বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহর দিকে টার্ন করে কি সালাত আদায় করে। এরকম একটা সিদ্ধান্ত কি কারণে আল্লাহ নিলেন, তার কারণ হিসাবে কোরআন মজিদে আল্লাহ কি মেনশন করলেন, মেনশনটা করলেন এভাবে আল্লাহ তার রসুলকে খুশি করার জন্য করবেন। আল্লাহ পরিষ্কার ডিক্লারেশন এটা, আল্লাহ তার রসুলকে খুশি করার জন্য যেটা বলছে ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তাই না? তাহলে আল্লাহ তার রসুলের মধ্যে কি চলছে, অসাধারণ একটা প্রচন্ড ভালোবাসার যে বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ডেসক্রাইব করেন কোরআন মজিদে। মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেস করে, ওনাকে মনে সম্মান করে, ওনার প্রতি ভালোবাসা প্রকাশ করে, অনেক কিছু রচনা করে, অনেক নাক মানে হামদ বা নাসিদ বেসিক্যালি রচনা করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে তার রসুলকে নিয়ে যে নাসিদ বর্ণনা করলেন এটার প্যারালালে নোবডি ক্যান ডেসক্রাইব। যারা এটা রচনা করে তারা হয়তো বা এগুলো জানেন না, ঠিক আছে না, আরবি ভাষা হয়তো বুঝেন না, কিন্তু কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের সাথে তার যে সম্পর্কের মাত্রাগুলো যেভাবে এক্সপ্রেস করছেন এটা অসাধারণ। তো সেটারই একটা অংশ হচ্ছিল এখানে কাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তাই না? কারণ এখান থেকে আমরা বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে তার স্ট্যাটাসটাকে মেনশন করতেছেন এবং কীভাবে এটাকে গুরুত্ব সহকারে জিনিসটা দিচ্ছেন। তো সেখান থেকে আমাদের পরিষ্কার ধারণাটা আরও দৃঢ় হচ্ছে, কেন আল্লাহ বললেন যে তার রসুলকে যদি আমরা প্রপার সম্মান দেখাতে না পারি তাহলে কী হবে, আমাদের সমস্ত আমল কি নষ্ট হয়ে যাবে, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এবং আমরা টেরই পাব না। কারণ ওনার স্ট্যাটাসটা হচ্ছিল এত বড়, এবং এইভাবে ওনার যখন স্ট্যাটাস বর্ণনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে, হ্যাঁ, একদিকে ওনার সাথে আল্লাহর সাথে রিলেশনটা বর্ণনা করতেছেন, পাশাপাশি মানুষকে সতর্ক করতেছেন এইভাবে, তো এইটার বিপরীতে মানুষের কাছে কী মনে হবে, মানুষকে তৎকালীন সময় মানুষের কাছে মনে হবে যে আমরা তো আল্লাহকে দেখতেছি না, আল্লাহর কি প্রতিকৃতি দেখতেছি, আল্লাহর ছেলে, আল্লাহর বিষয় এনার মধ্যে। যেভাবে মানুষ কী করছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সে পর্যায়ে নিয়ে যাওয়ার পিছনে লজিক্যালি কোনো মানে লজিক্যালি কারণ ছিল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বর্ণনা করছেন এভাবে, তার মর্যাদাটাকে এভাবে কোরআনে হাইলাইট করছেন এবং মানুষ কোরআন মজিদ শুনছে। অতএব আল্লাহ পাশাপাশি কোরআন মজিদে বারবার বলছেন কথাগুলো, কুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন কুল ইন্নামা আনা বাশার মিসলুকুম, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন বাশার, আমি তোমাদের মতো একজন বাশার, ঠিক আছে? তারপর বলছে, তারপর এই জিনিসটা বলতেছে কি, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহি করা হয়েছে কি, ইন্নামা আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে তোমাদের ইলাহ হচ্ছে কি একমাত্র ইলাহ, সেটা হচ্ছিল আল্লাহ, তাই না? সেই জিনিসটা হচ্ছিল বারবার সেই স্টেটমেন্ট আল্লাহ তা ওনাকে বলতেছেন। এখন সেখান থেকে যদি আপনি সামারি করেন, উনি কি আসলেও একজন সিম্পল মানুষ, উনি আসলে সিম্পল মানুষ না, উনি হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে উপরে অবস্থান হচ্ছে ওনার অবস্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটা ওয়ার্ন না করতেন, এই সতর্কবাণী না দিতেন, তাহলে মানুষ কী করতো, রসুলকে সেই পর্যায়ে উপাসনা করা শুরু করতো। আল্লাহ সেই প্রোটেকশন কোরআন মজিদের মধ্যে দিয়েছেন। অতএব বিষয়টা ব্যালেন্সিং রিয়েলাইজেশন, এটাকে মানে ভারসাম্যভাবে এটাকে উপলব্ধি করে জীবনে ইমপ্লিমেন্ট করাটা জরুরি, কারণ এটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। আমরা নিজেদের মধ্যে সম্মানের বিষয়গুলো স্ট্যান্ডার্ড এত নিচে নামায় ফেলছি, সেখান থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মর্যাদা অনুযায়ী সম্মান করার বিষয়টা আমাদের কাছে কি অবশ্যই অর্জন করতে হবে, সেটা আমাদেরকে শিখতে হবে। সেটাকে যদি শিখতে হয় নিজেদের মধ্যে সম্মানবোধটা ফিরে আনতে হবে,
নিজেদের মধ্যে আমাদের সিনিয়রদের সাথে, বয়োজ্যেষ্ঠদের সাথে, শিক্ষকদের সাথে আমাদের যে সম্মানজনক সম্পর্কগুলো, সেগুলোকে যদি আমরা যদি পেট্রোনাইজ না করি, সেটাকে যদি আমরা পৃষ্ঠপোষকতা না করি, যদি একে আগে জায়গায় রিইনস্টেট না করি, সেখান থেকে আমরা কী করতে পারবো? সেটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রপার সম্মান প্রদর্শন করাটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে এটা হলো একটা গুরুত্বপূর্ণ আসপেক্ট আমরা এখানে আলোচনা করার চেষ্টা করলাম। এরপরের আসপেক্টটা আমরা যা শুরু করতেছি আজকে, এই আসপেক্টটা আমরা নেক্সট ক্লাসে শুরু করবো ইনশাল্লাহ, নেক্সট ফেজে আলোচনা করব, সেটা শুরু করে দিচ্ছি। সেটা হচ্ছে সূরা আল কাউসার। সূরা আল কাউসার এমন একটা সূরা, এখানে আল্লাহ সুবহানাহু তাআলা তার রসুলকে ভিন্ন ডাইমেনশনে বর্ণনা করছেন, মানে এটার ব্যাকগ্রাউন্ডটা এরকম এবং এটার রচনাটা এরকম। এই জন্য বললাম যে সূরা কাউসারের ব্যাকগ্রাউন্ডটা কি, খুব কঠিন পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন, তাই না? কঠিন পরিস্থিতিটা কি, ওনার শিশু সন্তান মারা গেলেন, শিশুপুত্র সন্তান মারা গেলেন, শিশুপুত্র সন্তান মারা গেলেন। তো ওনার প্রতিবেশী হচ্ছে আবুল আহাব, ওনার আপন চাচা, ঠিক আছে? তখনকার দিনের সময়ে ঘরগুলো কি ছিল, একদম পাশাপাশি ঘর, এক ঘরে আওয়াজ হলে আরেক ঘরে শোনা যেত। তাহলে সেরকম একটা পরিস্থিতিতে ওনার পুত্র সন্তান মারা যাওয়ার পর পরই আবুল আহাব উল্লাস করতে থাকে, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ, মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে, নির্বংশ হয়েছে। এটা কত কঠিনতম কষ্টকর পরিস্থিতি, তাই না? এটা আমাদের বুঝতে হবে। ওই পরিস্থিতিতে সূরাটা নাজিল হয়েছে। আমরা এতক্ষণ যেটা আলোচনা করতেছিলাম সে বিষয়টা ছিল হচ্ছিল আল্লাহর কাছে তার রসুল হচ্ছিল সবচেয়ে সম্মানিত একটা সৃষ্টি। আল্লাহ কোরআন মজিদে ওনাকে সেভাবে সম্মান দিচ্ছেন, আল্লাহ তার প্রতি ভালোবাসা সেভাবে প্রকাশ করছেন, এটা একদিকে ফ্যাক্ট। আবার কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে কঠিন থেকে কঠিনতম পরীক্ষা ফেলছেন, এবং পরীক্ষা কেননা আবুল আহাব ওনার চাচা হবে, এটাকে ডিসিশন দিচ্ছেন আল্লাহ। আবুল আহাব তার চাচা হয়ে তার পাশে বসে থাকবে, সে ডিসিশনটাকে আল্লাহ ডিসিশন, আর সে যে কুফরের মধ্যে চলে যাবে এবং ওনাকে যন্ত্রণা দেবে, এটাও আল্লাহ সিদ্ধান্ত। আল্লাহ তাকে পুত্র সন্তান দিচ্ছেন, দিয়েছেন এবং আল্লাহ দিয়েছেন এবং আল্লাহই তাকে নিয়ে যাবেন, সিদ্ধান্তটা কার, আল্লাহ। তাহলে সমস্ত পরিস্থিতিটা হচ্ছিল কে, ওনার কদর হিসাবে যদি আপনি দেখেন, এরকম একটা কঠিন পরিস্থিতিতে উনি যখন কষ্টকর পরিস্থিতির মধ্যে আসে পড়ছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কীভাবে রেস্কিউ করতেছেন, সেই রেস্কিউর বর্ণনা হচ্ছিল কি সূরা আল কাউসার। সেখানে আল্লাহ বলতেছেন এই না আয়াত আল কাউসার, নিশ্চয় তোমাকে আমি প্রাচুর্যের আধিক্য দিয়েছি, প্রাচুর্যের আধিক্য দিয়েছি, ফসল লিনের বিকাওয়ান হার, অতএব সেটাকে সেলিব্রেট করো, সেটার জন্য শুক্রিয়া আদায় করো, সলাত আদায় করো এবং নাহার করো, সলাত আদায় করো এবং নাহার করো, এবং ইন্নাশ আমি আকাল, এবং তোমার যারা শত্রু, যারা আবুল আহাব, যারা তোমার তুমি মনে করতেছো যে এরকম পরিস্থিতিতে তারা তোমার যন্ত্রণা দিচ্ছে, তাদের ব্যাপার হচ্ছে তারাই নির্বংশ হবে, তাদের অস্তিত্ব থাকবে না। দ্যাট মিনস এটা একটা সমস্ত একটা বড় নেগেটিভ পরিস্থিতিতে একটা বিশাল পজিটিভ কি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। তো জানানোর পাশাপাশিতে অনেক বড় শিক্ষা আছে, যে বড় শিক্ষাটা হচ্ছিল প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো কদরের ডিসিশন আসবে, আল্লাহ কোনো না কোনো কদরের সিদ্ধান্ত দিবেন, এবং প্রতিটা কদরের সিদ্ধান্তের বিপরীতে কি আছে, বড় ধরনের আপনার আমার কি আছে, বেনিফিট আছে, সেটা ইমিডিয়েটলি আপনি না দেখতে পারলে এটা কোথায় পাবেন, আখেরাতে আছে। যেমন কাউসারের বর্ণনাটা সেটা এভাবে, আল্লাহ আমাদের কাউসার কি জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে সেটা শুরু হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে তুমি তোমার একটা পুত্র সন্তান চলে গেছে, সেই জন্য দুঃখ করতেছো, তোমাকে আমি হাউজে কাউসার দিচ্ছি, জান্নাতের একটা নদী, মানে বিচারের দিনের একটা জলাশয়ের কথা বলা হচ্ছে, সেখানে এসে কি করবে সমস্ত বিশ্বাসীরা, এসে কি করবে সেখানে ওনার হাত থেকে কি করবে, পানি খাবে, সুস্বাদু পানি খাবে। তাহলে এরা কেন, এরা হচ্ছিল ওনার সমস্ত প্রকৃত অনুসারী। যেমন আবুল আহাব বলতেছে তার কোনো অনুসারী থাকবে না, অথচ দুনিয়াতে এবং আখেরাতে সবচেয়ে বড় অনুসারী হবে কার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কন্ট্রাস্ট করতেছে, তার একটা পুত্র সন্তান চলে গেছে সে তো জান্নাতে যাবে, তাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে পাবেন জান্নাতে, মোরওভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বড় ধরনের ফলোয়ার দিচ্ছেন, সে ফলোয়ারটা যেমন দুনিয়াতে তৈরি হবে, সে ফলোয়ারটা সে তাদেরকে কি করবে, উনি রিসিভ করবেন আখেরাতে। সেজন্য এই সূরার এই কঠিন পরিস্থিতিতে এই সূরাটা যখন নাজিল হচ্ছিল, সেটার হাদিসের বর্ণনা দেখবেন, সেখানে বলা হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে চোখ খুললেন,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন তখন উনি এই সূরাটা নাযিল হওয়ার এই কষ্টকর পরিস্থিতির মধ্যেও ওনার মুখে কি চলে আসছিল, হাসি চলে আসছিল, কারণ এই কষ্টকর পরিস্থিতি কোনোভাবে ওনার কাছে কষ্টকর মনে হয় নাই, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সেরকম প্রশান্তি ওনাকে দিয়েছেন, যেহেতু এই সূরাটা উনি সম্পূর্ণভাবে বুঝতে পারছেন, তাই না? তাহলে কষ্টকর পরিস্থিতির মধ্যে ওনাকে যেমন ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা, সমস্ত কষ্টকর পরিস্থিতির বিপরীতে কি আছে, সহজতর পরিস্থিতি আছে। কারণ আমরা সবসময় চিন্তা করি কি কষ্টকর পরিস্থিতি নিয়ে কি হলো কি হলো, কিন্তু আল্লাহ আপনার জীবনে যদি কোনো কষ্টকর পরিস্থিতি আল্লাহ দিয়ে থাকেন, আল্লাহর তরফ থেকে এসে থাকে, আপনি অবশ্যই আশেপাশে কি পাবেন, ইজিনেস পাবেন। আপনি ইজিনেসগুলো যদি নিয়ে চিন্তা করেন আপনার কষ্টকর পরিস্থিতি, আপনার কাছে আর কষ্টকর পরিস্থিতি থাকবে না, তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, এই বিষয়গুলো আপনার সাথে স্ট্রংলি আসবে। তাহলে এগুলো যেমন শিক্ষা, সেটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। তো এটা যেমন একটা আসপেক্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সম্মানিত রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্টকর পরিস্থিতির মধ্যে ফেলেও কিভাবে রিকভারি করছে, যেটা যেমন এক্সাম্পল। আমাদের আলোচনার বিষয় হবে অন্য জিনিস, এখানে সেটা হচ্ছে না, আমরা আলোচনা করব হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আল কাউসার। আমরা আগামী ক্লাস থেকে আলোচনা করবো, এটা সূরা আল কাউসারের একটু এক্সটেন্ডেড রিপিটেশন। আমরা যেহেতু এটার উপর একটা বিশাল তাফসীর সিরিজ আমরা এখানে করছিলাম, আমাদের যে বইটা আছে সেটার মধ্যে ইচ্ছা করলে আপনি পড়ে নিতে পারেন, নেক্সট ক্লাসে আসার আগে ওটা যদি পড়ে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ বলছেন যে তার রসুলকে আমরা অলরেডি কি দিয়ে দিচ্ছেন, আল কাউসার দিয়েছেন। আল কাউসারের ডেফিনেশন যদি আপনি বুঝেন, এটা যদি বর্ণনা আপনি আমি বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং কিভাবে আল্লাহ বাড়াইছেন, তাকে কিভাবে আল্লাহ সম্মানিত করছেন, আমাদের সেই জিনিসটা বোঝা দরকার। কারণ আমরা যে পয়েন্টটা বোঝার চেষ্টা করতেছি প্রাথমিক অবস্থায়, সে পয়েন্টটা হচ্ছিল আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাটা কেমন, এটা বোঝা যাবে। তারপর আমাদের বুঝতে হবে যে এই রসুলের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে, তাই না? সেই মর্যাদাটা বোঝার জন্যই আমরা গ্র্যাজুয়ালি বেশ কিছু এক্সাম্পলের পরে যে জিনিসটা অবতারণা করলাম সেটা হচ্ছে কি, সূরা কাউসারে যখন আল্লাহ বললেন ইন্না আতাইনা আল কাউসার, নিশ্চয়ই আমি তোমাকে আল কাউসার দিছি, তাহলে আল কাউসার বলতে আল্লাহ কি বুঝাচ্ছেন সেই বর্ণনাটা যদি আমরা বুঝি, তাহলে সেই বর্ণনা থেকে আমাদের কাছে পরিষ্কার হবে যে আল্লাহ তার এই রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভ্যালু করছে, ওনার ভ্যালুটা কি। তাহলে সেরকম একটা ভ্যালুয়েবল ক্রিয়েশনের সাথে আমরা কিভাবে ডিল করব সেটা আমাদের কন্টিনিউয়াস। কারণ আল্লাহ তাকে কিভাবে সম্মান করছেন, তাকে কিরকম ভ্যালু দিচ্ছেন, তার মর্যাদাটা কি, এটা যদি আমরা বুঝতে পারি তার সাথে আমরা কিভাবে ডিল করব সে জিনিসটা বোঝা আমাদের জন্য সহজ হবে। আমাদের মেথোডোলজিটা হচ্ছে এটা, আমরা এই মেথোডোলজি অনুসারে আমাদের এই বিশ্বাসের যাত্রাটা, কেন আমরা রাসূলের উপর বিশ্বাস করব, কিভাবে করব, কীভাবে করতে হয়, এর ফলে আমরা কীভাবে বেনিফিটেড হব, এই বিষয়গুলো বোঝার জন্য আমরা এরকম একটা অ্যাপ্রোচে আমরা শুরু করলাম। ইনশাল্লাহ নেক্সট সেশনগুলোতে আমরা সেটাই ধারণ করার চেষ্টা করব। আমরা সবাইকে রিকোয়েস্ট করব কি, সূরা আল কাউসারে যে আমাদের তাফসীর সিরিজে আমরা যেটা আলোচনা করছি, আল কাউসারের বর্ণনাটা, আল কাউসার বলতে মুফাসসিরদের কী কী বর্ণনা করছেন, এটা যদি আপনি পড়ে ফেলেন আমরা সেটা বুঝবো, যখন তখন আমরা বুঝবো কীভাবে আল্লাহ তার রসুলকে কী করছেন, সম্মানিত করছেন, ভ্যালু করছেন, তাকে মূল্যায়ন করছেন। তো সেটা যদি আমরা বুঝি তো রসুলের প্রতি আমাদের সম্মান এবং ওনার ভ্যালুয়েশন সবসময় কী থাকবে, যথাযথ জায়গায় থাকবে। যথাযথ যদি জায়গায় যদি না থাকে সেক্ষেত্রে কী হবে, আমাদের সমস্ত আমল কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে আমাদেরকে সহজ করুন, কারণ একটা সবচেয়ে সেন্সিটিভ ইস্যু বর্তমান সময়, ঠিক আছে? আপনার চারিদিকে দেখবেন এই বিষয়ে বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হচ্ছে, তাহলে এটাকে প্রপার ওয়েতে আমাদেরকে ডিল করতে হবে। আল্লাহ আমাদেরকে সহজ করুন যাতে আমরা আমাদের রসুলের প্রতি উনি যেভাবে সম্মান করতে বলছেন সেভাবে আমরা যাতে সম্মান করতে পারি। আমরা আজকে এখানে শেষ করছি, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা ওয়াবিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।